তিন নাম্বারটা নাম মুস্তাকিম, এটা হৃদয়ে আসে। হৃদয়ে যখন ঘুম আসে তখন আপনার মাথা চোখ কোনোটাই আর কাজ করে না, যেখানেই রাত, গাছ হোক, টং হোক, চেয়ার হোক, সুযোগ পাইলে পল হোক, ওই দেখেন বিশ্বাস না হয় দেখে যান পড়ে আছে দামুসাকিব, এটা অন্তর থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে আসছে, তার আয় তুলবেন না, ঘুমাতে দাও। ওদের কাছে আর মাইকও কোনো কাজ করে না, ওর কোথা থেকে আসছে, মাথা থেকে, চোখ থেকে, না অন্তর থেকে? হ্যাঁ, এই ঘুম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনারা দেখবো? আল্লাহ বললেন লান্তারানি, লান্তারানি, দেখতে পারবে না তুমি আমাকে? আল্লাহ দেখবো, কে পারবে না? মূসা আলাইহিস সালাম বললেন, উনি একটু জজবালা নবী ছিলেন তো, উনি চিন্তা করলেন যে যাই এবার যখন হলো না দেখি আর কোনো সুযোগ পাই কিনা। হযরতে জিবরিল আমিন এসেছেন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল, আচ্ছা আল্লাহ কি ঘুমায়? না তো, ঘুমায় না তো। উনি না ঘুমায় কেমনে থাকে? কেমনে থাকে না ঘুমায় আল্লাহ? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে জানাই দিলেন, জিজ্ঞাসা করো তো নবী মূসাকে বিশ্বাস করে না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি না ঘুমায় কেমনে থাকেন এইটা আমি একটু দেখতাম। দেখেন কৌশল করে শুধু দেখতে চায় কাকে? আল্লাহর বিধান সব জানলো সবাই, আল্লাহ ওয়াহিদ, তিনি আমার রব। আল্লাহুম্মা একটু মহাব্বতের সাথে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, একটু আওয়াজ দেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠাকুরগাঁ জেলা অন্তর্গত পীরবাড়ি 80তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত আহ্বায়ক পীরজাদা বর্তমান গদ্দিন সিন জনাব ইহতেসামুল হক সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ঠাকুরগাঁ জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মারুফ হোসেন সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথিকে কোরআনের খাদেম হিসেবে দয়া করে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুযোগ্য আমন্ত্রিত ওলামা হযরত, আমার পরে
এবং আমার আগে যারা আলোচনা করেছেন, সালন্দর কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহতারাম অধ্যক্ষ মহোদয়, তার আগে আলোচনা করেছেন ঠাকুরগার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব। আমার পরে যারা কথা বলবেন, এদেশের নন্দিত দুজন আলোচক, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে যিনি আলোচনা করবেন, সুদূর বগুড়া থেকে আগত আবার শ্রদ্ধেয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক জনাব পীরজাদা হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব, আর অন্যান্য ওলামা হযরত, এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত ওলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা, আমার পরম শ্রদ্ধেয় আদরের মা ও বোনেরা, বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সুপ্রিয় উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দন জ্ঞাপন করে সশ্রদ্ধ সালাম পেশ করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, শীতের দিনে একই বেডে যদি তিনজন ঘুমায় আর কম্বল যদি একটা হয়, তো আমি হইলাম মাঝখানে, এপাশ থেকে একজন কম্বল টানে, এনার গা ফাঁকা হয়ে যায়, তখন মনের দুঃখে উনি আর একটা টান দেয়, ইনি ফাঁকা হয়ে যান, আমি মাঝখানে আছি, আমার কোনো বিপদ নাই। কথা বলেন ঠিক কিনা? শুরুতে যারা আলোচনা করেছেন কি করেছেন ওনারাই ভালো জানেন, শেষে যারা আলোচনা করবেন কি করবেন তারাই ভালো জানেন, মাঝখানে আমার আমলটা ভালোভাবে চলে যাক সেজন্য আপনারা আছেন, তো শেষ পর্যন্ত থাকবেন, হাত তোলেন দেখি কারা থাকবেন না, থাকবেন না, এখনো হাত তুলে আছে। সম্মানিত ভাইরা, বৃষ্টির কারণে বসতে কষ্ট হচ্ছে, স্বেচ্ছাসেবকেরা কই, কেউ নাই, এখানে এত খড় আর আমার ভাইরা দাঁড়ায় থাকবে হয় কি করে, একটু দয়া করে এখান থেকে খড়গুলো পিছনে দেন, আল্লাহর বান্দারা বসুক। সম্মানিত ভাই ও বোনেরা, এই মাহফিলে কি আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে কি বলবো, আরো আস্তে করে বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, যদিও মাহফিলটা ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানো, সব মানে সব পৌঁছানো,
অবশ্য সওয়াব পৌঁছানোর দায়িত্বটা আমার আল্লাহর, ইসিএলের সওয়াব পৌঁছানোর দায়িত্বটা আমার আল্লাহর। আর ওয়াজ মাহফিল, ওয়াজ দুনিয়ার কোনো মানুষ করতে পারে না, ওয়াজ করেন আমার আল্লাহ। দলিল সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করে দিলাম। না সুবহানাল্লাহ, কালকে সকাল 9:30 সময় বললেও অসুবিধা নাই। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, আমি আল্লাহ নিজে ওয়াজ করে দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। সম্মানিত ভাই ও বোনেরা, যেহেতু ওয়াজ করেন আমার আল্লাহ, সওয়াব পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষ নেয়ার দরকার আছে বলে আমি মনে করি না। এখন আমাদের করণীয় কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ফাদাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ, হে রাসূল আপনি যখন বক্তব্য দিবেন, আপনার সমস্ত বক্তব্য সম্পূর্ণ আলোচনা কমপ্লিটলি সেটি হতে হবে কোরআন থেকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বিগত 25টি বছরের ভিতরে আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা বলবার চেষ্টা আমি করিনি, আজও করব না ইনশাআল্লাহ। কোরআন দিয়ে সামনে নিয়ে বসে শুরু করেছি, কোরআন থেকে আলোচনা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি নাই কারা হাত তোলেন দেখি, তাহলে সবাই রাজি থাকলে দু হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, দুনিয়ার মুসলিম আলহামদুলিল্লাহ। হাত তোলেন। এবারে লক্ষ্য করুন, ফাদাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ, পরকালকে যারা স্বীকার করে তাদের সামনে আপনি বক্তব্য দিবেন সরাসরি কি দিয়া? আরো আরো জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। এখন পাবলিক যদি প্রশ্ন করে কোরআন দিয়ে বক্তব্য হলে তাহলে মাহফিলগুলোর কি নাম দিবেন, মাহফিলগুলোর কি নাম দিবেন, তার দলিল কি? সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস, হে রাসূল আমি আপনাকে যে জিকির দিয়েছি, জিকিরের নাম কি? ইন্না নাহনু নাসালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। জিকির যদি আল্লাহ নাজিল করেন সেই জিকিরটার নাম কি? তাহলে আল্লাহ বলছেন ওয়ানসালনা ইলাইকা যিকরা, হে রাসূল আমি আপনাকে যে জিকির দিয়েছি, তার মানে কোরআন, লিতুবাইনা লিন্নাস, আপনি কোরআনটা জনগণের মাঝে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে শোনায় দিবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি মাহফিলটার নাম তাফসীর মাহফিল হতো, সওয়াব পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ পালন করতেন কিনা, কথা বলেন করতেন কি করতেন না? যদি মাহফিলটার নাম তাফসীর মাহফিল হতো, তাহলে আমার আল্লাহর ওয়াজ যে কোরআন, সেই কোরআনের আলোচনা হোসানো হতো, ওয়াজও হইতো। কিন্তু আমাদেরকে এই দায়িত্বগুলো নিজের নেওয়ার দরকার নাই, সওয়াব পৌঁছানোর দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ নিতে পারে না, এটা কার? সম্মানিত ভাইরা, আপনারা নাম দিবেন এটা আমি হারাম ঘোষণা দিচ্ছি না, আমি শুধু কোরআন থেকে দলিলটা দিলাম, মানলে আপনাদের কাজে লাগবে, না মানলে এটা দিয়েও চলবে, অসুবিধা নাই, চলবে, এটা দিয়েও চলবে। রবীন্দ্রনাথ যদি নাম হয় আর লোকটা যদি আল্লাহর গোলাম হয়, ঠিকানা কোথায়? আর লোকটার নাম যদি আব্দুর রহমান হয়, পৃথিবীর কোন মানুষের নামের আগের দিকে মোহাম্মদ নাই, বাংলাদেশের মানুষের নামের আগের দিকে মোহাম্মদ, বিশ্বের 125 কোটি মানুষের মুসলিম মিল্লাতের বাংলাদেশের 18 কোটি ছাড়া পৃথিবীর কোন দেশের মানুষের নামের আগের দিকে মোহাম্মদ নাই, মুসলমানদের নামের আগের দিকে। আমাদের দেশে মুসলিমদের নামের আগের দিকে মোহাম্মদ, কারণ আগে এটা সিরি সিরি ছিল, পুরাতন দলিলগুলো বের করে দেখবেন সিরি সিরি। আব্দুর রহমান আগে দলিলগুলোতে কি মুরব্বীরা থাকলে কেউ একটু সাক্ষী দেন না, আছে না? নাই
তো মুসলিমরা চিন্তা করলেন যে সিরি সিরি লিখবো কেন, সিরি সিরি মানে সুন্দর আর মোহাম্মদ মানে প্রশংসিত, কাগজের ফুলও সুন্দর হয় কিন্তু ঘেরান হয় না, এই জন্য মুসলিমরা চিন্তা করে মোহাম্মদ লাগালেন, তার মানে শুধু সুন্দরই না ঘেরানো আছে প্রশংসিত, চিল্লা বলেন সুবহানাল্লাহ, এই জন্য মোহাম্মদ না যায় না দেন, অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, নাম যদি আব্দুর রহমান হয়, আপনারা পত্রিকা খুলে দেখেন তুরস্কের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ এরদোগান না, রিসেপ্ট এরদোগান, হিন্দু হিন্দু লাগে, যদি এই নামের কোন ব্যক্তি আল্লাহর গোলাম হয় আওয়াজ দিয়ে বলেন ঠিকানা কোথায়, আর যদি আব্দুর রহমান নাম হওয়ার পরেও লোকটা আল্লাহর গোলাম না হয় ঠিকানা কোথায়, জাহান্নাম। কাজেই আমাদেরকে মাথাটা পরিষ্কার করতে হবে আগে, আগে ভিতরে যে সমস্ত ময়লা আছে এগুলো পরিষ্কার করতে হবে, কারণ ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়ে বললেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, সুবহানাল্লাহ বলবেন না, সেই কোরআনুল করিম আমার সামনে, কখন, আজ থেকে মাত্র 10 দিন পরেই বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, শতবার্ষ জন্মবার্ষিকী এ মাসেই হতে যাচ্ছে, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে বসে ভাষা আন্দোলনের বীর পুরুষদের আত্মত্যাগের বদৌলতে মায়ের ভাষায়, স্বাধীন দেশে বসে মায়ের ভাষায় আমরা আল্লাহর কোরআন শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলবেন না, কই আওয়াজ কই, আলহামদুলিল্লাহ বলবেন না, আমার সামনে যখন কোরআন, কোরআন থেকে আলোচনা করবার নিয়ত করেছি, তখন ও আল্লাহর বান্দা বান্দিরা আমার মনে পড়ে গেল পৃথিবীর 228টা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি তাফসীর মাহফিল হয়, কোন জায়গায় আসলাম, জিয়াদি সাহেব আপনার এলাকার লোকজন তো জিহাদ করতে করতে ক্লান্ত হয়েছে আওয়াজও দেয় না, কি হয়েছে, কিসের কারণে ভিন্ন হয়েছে, তাবারক কি আগেই দেব নাকি, স্বেচ্ছাসেবকেরা কই তাবারক আনেন, দেব নাকি, তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন, লক্ষণটা কি, শেষ করে দিব, একটু অপেক্ষা করেন, ওয়েট ফর সাম টাইম, আমাকে একটু গতি সৃষ্টি করতে দেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, পৃথিবীতে রাষ্ট্র কয়টা সবচাইতে বেশি তাফসীর মাহফিল হয়, কোন দেশে, বাংলাদেশে, নিশ্চয়ই ভালো লক্ষণ, ভালো লক্ষণ না, আচ্ছা গোটা পৃথিবীতে সবচাইতে বড় ইস্তেমা হয় তুরাগ নদীর তীরে, কোন দেশে, বাংলাদেশে, এই দেশে 4.5 লক্ষ মসজিদ জুমাবারে মুসল্লি, সেই উত্তাল তরঙ্গ মসজিদে উপচে পড়া ভিড় মুসল্লিদের, ভালো লক্ষণ না, হেফাজতের সমাবেশে 70 লোকে লোকারণ, ভালো কথা না, এদেশে 40,000 পীর, হাজার হাজার খানকা, লক্ষ লক্ষ মুরিদ, ভালো লক্ষণ না, এদেশে একজন বক্তা বক্তব্য দিলে কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে লোক গিয়া 4-5 কিলোমিটার পর্যন্ত জায়গা থাকে না, ভালো লক্ষণ না, এদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন, ভালো লক্ষণ না, মুসলমানেরা নামের আগের দিকে মোহাম্মদ লেখেন, ভালো লক্ষণ না, এদেশের মানুষ যখন তাবলিগ জামাতের ইস্তেমায় যায় তারা মনে করে এটাই মনে হয় ইসলাম, এদেশের মানুষ যখন পীরদের খানকায় যায় এদেশের মানুষ মনে করে এইটাই মনে হয় ইসলাম, এদেশের মানুষ যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনেন তারা মনে করেন এইটাই মনে হয় ইসলাম, এদেশের মানুষ যখন হেলিকপ্টারে চড়ে আসা কোন হুজুরের ইমানদার বাগের ওয়াজ শোনেন
পাবলিক মনে করে এটাই মনে হয় ইসলাম। সম্মানিত ভাইরা, এদেশের মানুষ যখন হরিণের কেসটা শোনেন তখন মনে হয় এটাই মনে হয় ইসলাম। 4.5 লক্ষ মসজিদে ইমামের বক্তব্য শোনেন, এদেশের মানুষ মনে করেন এটাই মনে হয় ইসলাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাংলাদেশে আজকের দিনে প্রায় 10,000 তাফসির মাহফিল হচ্ছে 10,000 বক্তার মাধ্যমে। এদেশের মাহফিলগুলোর সামিয়ানার নিচে হাজার হাজার না, আজকের রাত্রে কয়েক কোটি মানুষ গোটা দেশের 10,000 তাফসির মাহফিলে তাফসির মাহফিল শুনতেছেন। আর লোকেরা মনে মনে ভাবতেছেন এটাই মনে হয় ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে দেশে এত পীর, যে দেশে এত মসজিদ, যে দেশে হেলিকপ্টার হুজুর, যে দেশে আব্দুর রহমান ইউসুফ, যে দেশে তুরাক নদীতে এত বড় বড় ইস্তেমা, যে দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে বঙ্গবন্ধুর ইসলামিক ফাউন্ডেশন, যে দেশের মাটিতে হাজারো তাফসির মাহফিল, আপনাদেরকে জবাব দিতে হবে সেই দেশে ধর্ষণ বন্ধ হয়েছে কিনা, খুন বন্ধ হয়েছে কিনা, জেনা বন্ধ হয়েছে কিনা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয়েছে কিনা, চুরি ডাকাতি বন্ধ হয়েছে কিনা, মদ জুয়া হাউজি লটারি বন্ধ হয়েছে কিনা। তাহলে সবগুলোতেই না বলবেন তাহলে এগুলো ইসলাম হয় কি করে? আবার ভাইরা, এই জন্য এত কিছু যে দেশে, সেই দেশ সহ গোটা পৃথিবী এখন ভাসছে পাপের সাগরে। অন্যদিক থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার না করা নিয়ে যে দেশে মুসলিমদের মধ্যে গন্ডগোল চলে, যে দেশে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে গন্ডগোল চলে, সেই মুসলিমদের জেনে রাখা উচিত 1,24,000 পয়গম্বর, কোটি কোটি ফেরেশতা বিশ্ব নবীর নেতৃত্বে মেরাজের রাতে যে কিবলা বাইতুল মাকদাসে সালাত আদায় করেছিলেন, সেই কিবলা এখন মুসলিমদের হাতে নাই। সেই কিবলা কি হয়েছে জানেন? ওই কিবলা ইহুদি নাসারারা দখল করে নিয়েছে, তাদের নাপাক শরীরে নাপাক জুতা পায়ে দিয়ে আজকে বাইতুল মাকদাস তারা ক্ষত বিক্ষত করছে, আর আমার দেশে গন্ডগোল চলছে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার না করা নিয়ে। কথা বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে। আপনারা যখন এই গন্ডগোল করছেন ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন, বসনিয়া সেসনিয়া হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া সহ তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কথা বলেন ঠিক না ভাই? আমরা সেই সময় কোরআন শুনছি, সেই সময় যখন কোরআন শুনছি তখন আমার আল্লাহ তাআলার মেসেজ কি? এবারে কান লাগান, তাম পৃথিবীর সমস্যার সমাধানের জন্য আমি কোরআনুল কারীমের ভিতরে স্টাডি করা শুরু করলাম। আল্লাহর কোরআন 6,666টি আয়াতে নজর বোলাবার সুযোগ আল্লাহ তাআলা তার গোলামকে দান করলেন। আমি খুঁজতে 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 গিয়ে একটি আয়াত পেলাম, মাত্র একটি আয়াত। একটি আয়াতের ভিতরে আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্যাগুলোর সমাধান করে দিয়েছেন। এইটুকু আওয়াজে সুবহানাল্লাহ, এইটুকু আওয়াজে সুবহানাল্লাহ, মুখের মধ্যে কাপড় দেন দিয়ে বলেন জবান কি খোলা আছে? আপনাদেরকে তো আর 6,666টা আয়াত পড়া লাগলো না, পড়লাম তো আমি, অধ্যয়ন তো করলাম আমি, আমি একবারে জানাই দিলাম এক আয়াতে সব সমস্যার সমাধান। আর আপনি একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারলেন না? রে সুবহানাল্লাহ, কত এতিম রে, সুবহানাল্লাহকে এতিম বানায় ফেলেছে, জোর নাই, কোনো শক্তি নাই, নির্জীব, চলেই না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কয়টা আয়াতে? একটা। আমার সাথে আছেন আপনারা? কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য অর্জন সবাই করতে পারে না। আপনাদের এখানে কয়জন লোক? হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছে, আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। দুটো কথা কোরআন থেকে শুনে আসি, তৌফিক দেয় নাই। তারা ঘুরবে, তারা আসছে একটু তাবারকের আশায়, তারা আসছে একটু মহিলা প্যান্ডেলের কাছে আড্ডা দিয়ে, বাড়তি কিছু ব্যাটারিতে চার্জ পাওয়ার আশায়। আমি অবাক হয়ে যাই, আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পারলাম না, একটাইটা চরম দুর্ভাগ্য। মুসলিম মিল্লাতের আর কোনো কিছু হতে পারে না। কেন দুর্ভাগ্য শুনুন, পরীক্ষার খাতায় যদি লেখা থাকে এক নাম্বার প্রশ্ন সহ বাকি পাঁচটা প্রশ্নের উত্তর দেন, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া কি নফল মোস্তাহাব, সুন্নত না ওয়াজিব না ফরজ? কত ফরজ? যদি প্রথম এক নাম্বার প্রশ্ন সহ বাকি পাঁচটা প্রশ্নের উত্তর দেন লেখা থাকে, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া যেমন জরুরি, ঠিক তেমনি এই পৃথিবীতে নামাজের ফরজ আগে না, ভালো করে শুনুন, রোজার ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, হজের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। বিশ্বাস করুন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে প্রথম ফরজে কর, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো পড়ো, রেড দা হলি কোরআন, চিল্লা বলে সুবহানাল্লাহ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। না পড়লে জানবো কি, না জানলে মানবো কি? কথা বলে ঠিক কিনা? সেই কোরআন সেই প্রথম ফরজ আদায় করা যেমন জরুরি, রাস্তা দিয়ে হাঁটা চলা দোকানপাটে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআনের আলোচনায় কান রাখা এখন সময়ের অনিবার্য দাবি। কথা বলেন ঠিক কিনা? এদিকে কান লাগান, শুধু কোরআন থেকে কথা বলেই শেষ করতে চেয়েছি। এবারে লক্ষ্য করুন, একটি মাত্র আয়াতে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন আব্দুল হাকিম জিয়াদি সাহেব, নুরুল আমিন, আব্দুল হামিদ হুসাইনি সাহেব, এমদাদুল হক সাহেব, কে কে কে? আল্লাহ। এবারে শুনুন কিটা, আল্লাহ ইদহু ইলা দারিস সালাম, আল্লাহু আকবার, ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। একটি মাত্র আয়াত তাম পৃথিবীর সমস্যার সমাধান, কোথায় কেমনে দেখেন? আল্লাহ মানে আর আল্লাহ মানে আল্লাহ, ইয়াদুহু আর আল্লাহ তোমাদের ডাকছেন, ইলা মানে দিকে, দার মানে নীর, সালাম মানে শান্তির নীড়ে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আসলে কি হবে? ওয়াহদি মাইয়াশা, তিনি দেখায় দিবেন যারা দেখতে চাবে, ইলা সিরাতিম মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহ তোমাদেরকে ডাকছেন শান্তির নীড়ে, তিনি দেখায় দিবেন যারা দেখতে চাবে সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা কি? আল্লাহর নাম সালাম, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম কি? আবার বলেন, এই দুনিয়ার সমস্ত সালামেরা আব্দুস সালাম, আর আমার আল্লাহ হলেন সালাম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। তাহলে আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, সেই ইসলামের ভিতরে মূল বর্ণ তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হল না? হ্যাঁ, এক সিন লাম মিম। এবারে আপনারা মুখস্থ বলেন, একটু টানিয়ে বলেন, হ্যাঁ একসাথে, এই তিনটা বর্ণ একখানে করলে সেলমনও পড়া যায়, সালমনও পড়া যায়, এইটা দিয়ে ইসলাম হয়। খুব ভালো করে বোঝেন, তাবারকের সিনটা পড়ে সেলমনও পড়া যায়, সালমনও পড়া যায়,
এইটা দিয়ে ইসলাম হয়। ইসলাম শব্দের অর্থ শান্তি। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই দুনিয়ায় যত রাজনৈতিক দলের নেতা আছে তারা মঞ্চে দাঁড়ায় বলে আর আমার ইসলাম শান্তির ধর্ম। নেতারা বলেন না বলেন না, এটা সত্য কথা। ইসলাম শান্তি, রাহাতুন মানে সুখ। এবারে সুখ আর শান্তি দুইটা একখানে করেন, এই দুইটা আছে ইসলামের ভিতরে। সুখ আর শান্তি আছে কিসের ভিতরে? ইসলামের ভিতরে। এবারে বলেন আল্লাহর নাম কি? তিনি দিলেন কি? সেই ইসলামের মধ্যে আছে কি? শুধু শান্তি। সেই ইসলামের মধ্যে আছে কি? সুখ আর শান্তি। এবারে বলেন সেই ইসলাম আছে কোন জায়গায়? ব্যাস, তাফসীর এখানে একটু ব্রেক থাক। এবারে হাতের দিকে তাকান, এই কাগজের রং কি? কলম দিয়ে এক পৃষ্ঠায় লিখলাম আগুন, আর এক পৃষ্ঠায় লিখলাম পানি। এটা পুড়বে কিনা, ভিজবে কিনা? সম্মানিত ভাইয়েরা কাল লাগান, আমি কলম দিয়ে এক পৃষ্ঠায় লিখলাম আগুন, আর এক পৃষ্ঠায় পানি। আমি আগুনে দেই নেই, আমি আগুনে দিলাম না, পানিতে দিলাম না। এটা কি পুড়বে? না। এটা কি ভিজবে? না। একটু আইকিউ টেস্ট করলাম আমি যখন সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পদে টিকি। আর্মির সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পদে টিকেছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আল্লাহ সুযোগ দিয়েছিলেন, টিকেছিলাম। তো আইকিউ টেস্টটা কেমনে হয়? উপস্থিত বুদ্ধিটা আমাকে আইকিউ টেস্ট করার জন্য, বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন, নাহলে মোবাইল ফোন নিয়ে অনেক দূরে যান। আইকিউ টেস্টটা কিভাবে করে দেখেন, প্রজ্ঞাটা কিভাবে টেস্ট করে? আমি অনেক প্রোগ্রামার তা আমি বলছি না, আমাকে প্রশ্ন করা হলো। সেখানে মেজর ছিলেন তিনজন, তারপরে আরো আরো অফিসারেরা ছিলেন। তো ওই সময় রাস্তা দিয়ে দুইটা মেয়ে যাচ্ছিলেন, দুইজন মহিলা যাচ্ছিলেন রাস্তা দিয়ে। ওনারা আমাকে বললেন, না থাক এটা বলি না, ওটা তো শুনতে চাবেনি, মেয়ের কথা যে জানি তো, টান সভাধি আছে কাল লাগা। ওই মেয়েটা, মেয়ে দুইজন যখন যাচ্ছে তখন ওনারা আমাকে বললেন, ওই দেখেন, দেখলাম মেয়ে দুইটা যাচ্ছে। এবারে আমাকে প্রশ্ন করলো, মেয়ে দুটো সুন্দর না? আমি তখন বললাম, স্যার সুন্দর না, যেহেতু মেয়ে, মেয়ে দুইটা সুন্দরী, সুন্দর বলেছিল। যদি হ্যাঁ বলতাম তত টিকি না, সুন্দরী বলার কারণে টিকে গেলাম, পাস। আমাকে চাকরিটাতে যেতে দেওয়া হয় নাই, আমি জয়েন করি নাই। আল্লাহ আপনাদের ঠাকুর গায়ে কোরআনের কথা বলাবেন, আমি কেন সেকেন্ড লেফটেন্যান্ট? কথা ঠিক কিনা? সেকেন্ড লেফটেন্যান্টের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। আমাকে দিয়ে হয়তো এটা হইতো না, আমাকে দিয়ে যা হবে হয়তো আল্লাহ সেটাই কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কাগজের কলমে লিখলাম, কাগজের উপরে কলমে লিখলাম আগুন আর পানি। এই আগুন আর পানি লেখা কাগজটা 1 কোটি বছর যদি আমার ঘরে থাকে, এটা কি পোড়ার সম্ভাবনা আছে? ভেজার সম্ভাবনা আছে? এটা পোড়াতে গেলে, ভেজাতে গেলে কি করা লাগবে? পোড়াতে গেলে কোথায় দেব? ভেজাতে গেলে কোথায় দেব? কিন্তু দিব না, ঘরে রাখবো। পড়বে? কয় কোটি বছর পড়বে না? হ্যাঁ, এটা কখনোই পড়বে না। এবার আসেন, তাফসীর বুঝবেন আপনারা। কথা হচ্ছে, কাগজের মধ্যে আগুন আর পানি লেখে সেই কাগজ যদি ঘরের কোনায় কোটি কোটি বছর রাখা হয়, এটা যেমন পড়ে না ভেজে না, এর একটা প্র্যাকটিক্যাল করা দরকার।
পোড়ানোর জন্য আগুনে দেওয়া দরকার, ভেজানোর জন্য পানিতে দেওয়া দরকার। আগুনের পানিতে না দিলে যেমন পোড়েও না ভেজেও না, কোটি বছর কেটে গেলেও ঠিক তেমনি আল্লাহর নাম কি কথা বলে না, তিনি দিয়েছেন কি ইসলামের মধ্যে আছে কি, সেই ইসলাম আছে কোন জায়গায়, সেই কোরআন ছাপানো হয়েছে কিসের ভিতরে, কিসের ভিতরে, কাগজের ভিতরে। এখন আসেন এই কাগজের মধ্যে আগুন আর পানি লিখে কোটি বছর ঘরের কোনায় রাখলে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এটা যেমন পড়ে না এটা যেমন ভেজে না, ঠিক তেমনি আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, সেই ইসলামে সুখ শান্তি, সেই ইসলাম আছে কোরআনে, কোরআন ছাপানো হয়েছে কাগজের ভিতরে, এই কাগজের মধ্যে ছাপানো কোরআন আর ইসলাম মসজিদের ভিতরে এক কোটি বছর থাকলেও, মাদ্রাসাতে দুই কোটি বছর থাকলেও, হাফেজদের সিনায় তিন কোটি বছর থাকলেও, ঘরের কোনায় পাঁচশো কোটি বছর থাকলেও, আল্লাহর কসম ওই কাগজের ইসলাম আমলের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে গোটা পৃথিবীর কোথাও শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কাগজের ইসলাম আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করার মানে কি, কাগজে লেখা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, পড়লাম না, আমার ফয়সালা কি জান্নাত না জাহান্নাম? কাগজে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাওম রোজা ফরজ, পালন করলাম না, কপালে দুঃখ আছে না নাই? কাগজে লেখা আছে মহিলাদের পর্দার কথা, অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা, তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মতো প্রদর্শন করিয়া বেড়াইও না, মহিলারা পর্দা করলো না, কপালে দুঃখ আছে না নাই? এই কাগজের মধ্যে লেখা আছে আনাকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফিহি, তোমরা তোমরা আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, পরস্পর বিভেদ সৃষ্টি করো না, তাতাফাররাকু ফিহি, এতে মত পার্থক্য সৃষ্টি করো না। আজকে যদি সবাই মারা যায়, কালকে যদি কেয়ামতের ময়দান হয়, বিশ্বনবী যদি দাঁড়িয়ে বলেন, ও আমার আদরের উম্মতেরা, আমি নবীর দাব ভেঙেছে, আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, কি হয়েছে আমার জীবনে হয়েছে, সাহাবীদের জীবন গেছে গেছে, আমি সকল ত্যাগের বিনিময়ে জমিনে তোমাদের সামনে আল্লাহ প্রদত্ত ইসলাম উপহার হিসেবে দিয়ে এসেছিলাম, তোমাদেরকে আর নতুন করে ওই ইসলাম আনা লাগত না, আমি যেটা দিয়ে এসেছিলাম ওইটা শুধু ধরে রাখলেই চলতো। এখন যদি তিনি প্রশ্ন করেন, আমি এত কষ্ট করে যা দিয়ে আসলাম তোমরা সেটা ধরে রাখো নাই কেন, আমাদের কি জবাব দেওয়ার কোনো উপায় আছে? তাহলে ওই কাগজের মধ্যে যা লেখা আছে কোরআনুল কারিমে, ওই কাগজের ইসলাম আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত তামাম পৃথিবীতে শান্তি আসার কোনো সম্ভাবনা আছে কি? এবারে যদি প্রশ্ন করেন, ইসলাম কি শান্তি দিয়েছে? আসলে ইসলাম আসার আগে জাহিলি যুগে কারোই শান্তি ছিল না, ইসলাম এসে সবাই শান্তি মুক্তি পেল বিশ্বনবীর নেতৃত্বে। বিশ্বনবী ইন্তেকাল করলেন, খোলাফায়ে রাশেদিন ইন্তেকাল করলেন, তারা ইন্তেকাল করার পরে মুসলিম মিল্লাতের কপালে অমাবস্যার রাত নেমে এলো, তামাম পৃথিবী এখন অমুসলিমরা শাসন করছে, শোষণ করছে, মুসলিমরা তাদের পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। যদি সেই কোরআন, বাড়িতে থাকা কোরআন, মাদ্রাসায় থাকা কোরআন, হাফেজদের সিনায় থাকা কোরআন, খানকায় থাকা কোরআন, মসজিদে থাকা কোরআন আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা হতো, আল্লাহর কসম যে কোরআন দিয়ে জাহিলি যুগের মূলোৎপাটন হয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছিল বিশ্বনবীর নেতৃত্বে, সেই কোরআন আমাদের ঘরে আজও আছে, আল্লাহর কসম ওই কাগজের ইসলাম আমলে প্র্যাকটিক্যাল করলে আজও তামাম পৃথিবীতে শান্তি, মুক্তি, নিরাপত্তা সম্ভব। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? ওই কাগজের ইসলাম আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হোক, এটা কি আপনারা চান?
লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, দুনিয়ার মুসলিম আলহামদুলিল্লাহ তামাম। আমি এই কয়টা কথা আমার আলোচনার শুরুতে বলা খুবই দরকার মনে করেছিলাম, তো এতক্ষণ যা বললাম তার সার সংক্ষেপ হলো কাগজের ইসলাম কোথায় আনতে হবে, আমলের মাধ্যমে কোথায়, কথা বলে না জমিন থেকে এক কিলোমিটার উপরে নাকি, কোথায় আনতে হবে। তাহলে কাগজে লেখা থাকলে চলবে না, আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে, কথা বলে ঠিক না রে, আরো জোরে বলেন ঠিক না রে। ওই সমস্ত ঠিক বললেওয়ালা মানুষগুলোর জন্য, মহান আল্লাহর সেই বান্দাদের জন্য এখন কোরআন পরিবেশিত হচ্ছে, আল্লাহর কোরআনের তাফসির এখন শুরু করতে যাচ্ছি। এ কথাগুলো আগে বললাম এই জন্য মাথার মধ্যে বিভিন্ন চিন্তা থাকতে পারে, ওগুলো পরিষ্কার করে কাগজের ইসলাম কিভাবে আমলে প্র্যাকটিক্যাল করা যায় সেদিকে আনবার জন্য আমি এই কথাগুলো বললাম। এবারে দল মত নির্বিশেষে কে কোন পীর সাহেবের মরিদ, কে কোন দলের কর্মী, কে তাবলীগ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে কে কোন দল, ওই সব চিন্তা আপাতত বাদ, একটু জবান খুলে বলেন আমরা গোলাম কার, এখন কথা শুনবো কার। তাহলে এখন সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, কোন সূরা, বাকারা মানে বকনা বাসুর, গরু গাভী, কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে, সেই ক্রাইটেরিয়ার দিক থেকে সূরাটা মাদানী, সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত, 40টি রুকু, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেটার সাথে আপনারা পরিচিত। আয়াতটা আয়াতুল কুরসি, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি এজন্য আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে অনেক কথা বলা আছে, তার মধ্যে একটি কথা, দুটো কথা আমি আপনাদের সামনে বলবো। এই আয়াতুল কুরসি, এটার ঠোঁট আছে, জিহ্বা আছে, সুবহানাল্লাহ। থাক, কালকে সকালে ভাত খেয়ে বলবেন কেমন, কি কি আছে, কিসের ঠোঁট আছে, এ আয়াতুল কুরসির ঠোঁট আছে, জিহ্বাও আছে, এইটা আরশের খুঁটির সাথে এ আয়াতুল কুরসিটা বাঁধা আছে, এটার কাজ কি, যে ব্যক্তি এ আয়াতুল কুরসির আমল করবে, আয়াতুল কুরসি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব শাশ্বত সত্তা, এই ব্যক্তিটা যে আয়াতুল কুরসির আমল করছে তার জান্নাত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি সামন থেকে সরছি না। এখন আমলটা হবে কখন, আপনি যদি সকালে আমল করেন, একবার তেলাওয়াত করেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতা দ্বারা আপনাকে নিরাপত্তার বেষ্টনীর মাঝে রাখার দায়িত্ব আল্লাহর, সন্ধ্যার সময় পড়েন, সারা রাত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কার, এভাবে প্রতিদিন ডিউটি করবে ফেরেশতারা আপনার নিরাপত্তার জন্য। ওই ব্যক্তি জান্নাতে চলে গেছেই, যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, কি জবাব দেবে, আল্লাহ। যদি বলেন এই কিতাব কার, কি জবাব দেবে, আল্লাহ। যদি আপনি জিজ্ঞাসা করেন সালাত কার, জবাব দিবে আল্লাহ, রোজা কার, হজ কার, জবাব দিবে আল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, এবারে কান লাগান,
ওই কাবার মালিক আল্লাহ। আবু জেহেল স্বীকার করত আমাদের সমাজের মানুষ মসজিদের মালিক আল্লাহ স্বীকার করে। আবু জেহেল একদিন তার দলের লোকজনকে নিয়ে বলল, আব্দুল্লাহর পুত্রের মুখ থেকে যে কালাম বের হয় এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এই কালাম হলো কার? এ কথাটা আবু জেহেল তার দলীয় মিটিংয়ে বলেছিল। এবারে আসেন, যে ব্যক্তি কালামকে আল্লাহর কিতাব বলে, বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলে, এই লোকটা আমলে জিন্দিগি ওই কাগজের ইসলাম, ওই কাগজের ইসলাম আমলে পরিণত না করবার কারণে আবু জেহেলের যে পরিণতি, আমার দেশের যে মানুষ মসজিদের ঘর মসজিদের মালিক বলে আল্লাহকে, কোরআন বলে আল্লাহর কিতাব, এই রকম আল্লাহর কিতাব কোরআন মানে মসজিদ আল্লাহর ঘর মানে, অথচ আল্লাহর কোরআনের মধ্যে যা আছে এটা যে মানেও না সহ্য করতে পারে না, বিশ্বাস করেন ওই আবু জেহেলের পরিণতি যা, আল্লাহর কসম আমার নামের আগের দিকে মোহাম্মদ যতই থাক না কেন, আমি যতই হাজির হই না কেন, আমার মুখে যতই দাড়ি হোক না কেন, আমার সেলসেলায় যত মুরিদ হোক না কেন, আমি যত বড় ইস্তেমা করি না কেন, ওই আল্লাহর কিতাবের বিধান যদি আমলে পরিণত করা না হয় ওই আবু জেহেলের পরিণতিও যা আমার পরিণতিও হবে তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বিশ্বাসের সাথে আমলের দরকার, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর সেই আমলের ব্যাপারেই আল্লাহ বললেন, আল্লাহ তিনি এমন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইলাহ হতে, এমন একজন শব্দ আল্লাহ, এমন একটা শব্দ। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দেবেন, নামের অর্থের বিকৃতি ঘটবে না। এই দুনিয়ার কোনো মানুষের নাম যদি সামাদ হয়, আপনি যদি তার নামের প্রথম অক্ষরটা বাদ দেন, দন্তে সহায়কার সা যদি বাদ দেন, তাহলে কি থাকবে? এ মদ মানে নেশা, নেশা বোঝেন তো, ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাই যান সাইড দেন, বলে কি বলে না, পুলিশ সাথে গল্প করে, পুল রে কি আসিস না গেছিস, তো বাড়িতে যায় ঢোলা ঢুলি করে, স্ত্রী জিজ্ঞাসা করে, শিবালির বাবা এত রাত হইলো কেন, কয় মা তুই বুঝবি না, মাথা কি ঠিক থাকে? তাহলে সামাদকে সাবাদ দিয়ে যদি কেউ মাত বলে ডাকে, লোকটা কি খুশি হবে না? বেজার বেজার। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দেন, নামের অর্থ বিকৃতি ঘটবে না এবং তিনি বেজারও হবেন না। এবারে হইলো কি দেখেন, আলিফ বাদ, আগে ছিল আল্লাহ এবার আলিফ বাদ, লাম লাম হা, আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের জমিনে যা আছে সব আল্লাহর, তারপরে লাম বাদ দেন, আরো একটা বাদ দেই দেখি অন্য কিছু হয় কিনা, এবারে লাম আর হা, আল্লাহ বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, যার রাজ্য তারই প্রশংসা, রাজ্য কার? প্রশংসা কার? আচ্ছা আরো একটা লাম বাদ দেই দেখি কি হয়, শুধু হা, আল্লাহ বলেন হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইলাহ নয়, অক্ষর বাদ দিলেও নামের অর্থের বিকৃতি ঘটে না, সেই আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না, আছে নাকি কেউ, থাকতে পারে কেউ? আবার ভাইরা এটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এমন এক সত্তা তিনি, আল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত অন্যকে জীবন দেন, তিনি নিজে প্রতিষ্ঠিত অন্যকে প্রতিষ্ঠিত করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তিনি নিজে কায়েম অন্যকে তিনি কায়েম করেন, তিনি এমন একজন হাই এমন একজন কায়ুম যার সাথে মৃত্যুর কোনো সম্ভাবনা, তিনি অলওয়েজ জীবিত, সব সময় তিনি একেবারে অলওয়েজ প্রিপারেড, সব সময় তিনি রেডি, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব শাশ্বত সত্তা, এক নাম্বার আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দুই নাম্বার হলো হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা যিনি কাইয়ুম প্রতিষ্ঠিত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং সিনা ঘুম স্পর্শ করে না, সুবহানাল্লাহ বলবেন না, ঘুম বোঝেন তো, ঘুম কয় প্রকার? ঘুম হলো তিন প্রকার, কয় প্রকার মনে থাকবে, ঘুম কয় প্রকার?
এক নাম্বারের ঘুম নুয়াস, দুই নাম্বারের ঘুম সিনা, তিন নাম্বারের ঘুম নাওমুস্তাকিম। এই তিনটে হলো ঘুম। প্রথম ঘুম যেটা, এটা মাথায় আসে প্রথমে, কোথায় আসে? মাথায় আসলে কি হয়? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কোথায় আসলো? প্রথমটা আসলো কোথায়? দুই নাম্বারের ঘুম আসে চোখে। কথা বলে না তো কি করবে? প্রথম ঘুম আসে কোথায়? এইটার নাম হলো নুয়াস। মাথায় যেটা আসে সেটা কি? কি নাম? আরো জোরে নুয়াস। হাই তোলে একটু, কেমন কেমন লাগে একটু জায়গা ফেলে হইতাম এটা মনে করে, বিশেষ করে মাহফিলে আর মসজিদের জুমার খুতবার সময় এরকম করে কিছু মুসল্লি আছে, কথা ঠিক কিনা? এটা হলো নুয়াস। দুই নম্বরে সিনা, সিনা আসে চোখে। চোখ তখন শুধু বিছানা খোঁজে আর মাথা ঢোলে। আপনাদের ঢোলে না, কারণ আপনাদের এলাকার ঘুম শিক্ষিত ঘুম তো, আমাদের এলাকার ঘুম ঢোলে, মাথা ঢোলে। এই চোখে আসে। তিন নাম্বারটা নামুসাকিম, এটা হৃদয়ে আসে। হৃদয়ে যখন ঘুম আসে তখন আপনার মাথা চোখ কোনোটাই আর কাজ করে না। যেখানেই রাত, গাছ হোক, টং হোক, চেয়ার হোক, সুযোগ পাইলে পল হোক, ওই দেখেন বিশ্বাস না হয় দেখে যান পড়ে আছে নামুসাকিম। এটা অন্তর থেকে আসছে, সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে আসছে। তার আয় তুলবেন না, ঘুমাতে দাও। ওদের কাছে আর মাইকও কোনো কাজ করে না। ওর কোথা থেকে আসছে? মাথা থেকে, চোখ থেকে, না অন্তর থেকে? হ্যাঁ, এই ঘুম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনারে দেখবো? আল্লাহ বললেন লান্তারানি, লান্তারানি, দেখতে পারবে না তুমি আমাকে। আল্লাহ দেখবো, কে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, উনি একটু জজবালা নবী ছিলেন তো, উনি চিন্তা করলেন যে এবার যখন হলো না দেখি আর কোনো সুযোগ পাই কিনা। হযরতে জিবরিল আমিন এসেছেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল, আচ্ছা আল্লাহ কি ঘুমায়? না তো, ঘুমায় না তো। উনি না ঘুমায় কেমনে থাকে? কেমনে থাকে না ঘুমায় আল্লাহ? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে জানাই দিলেন, জিজ্ঞাসা করো তো নবী মুসাকে বিশ্বাস করে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি না ঘুমায় কেমনে থাকেন এইটা আমি একটু দেখতাম। দেখেন কৌশল করে শুধু দেখতে চায় কাকে? আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও, পানির বোতল নাও, পানির গ্লাস নাও, দুই হাতে দুইটা ধরাই দাও, দিয়ে বলো। জিবরিল আমিন এসে বললেন, যেমন প্রশ্ন তেমন উত্তর, এবারে নেন দুই হাতে দুইটা পানির গ্লাস নিয়ে, আপনি দাঁড়ায় থাকেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। মুসা আলাইহিস সালাম দুই গ্লাস পানি দুই হাতে নিয়ে দাঁড়ায় আছেন। থাকতে থাকতে মানুষের তো একটা ক্লান্তি আছে না? দুইটা গ্লাস পানি শুদ্ধ শেষ। জিবরিল আমিন এসে বলতেছেন, এটা কাম করলেন আপনি কেন? আল্লাহর নির্দেশ ছিল দুই গ্লাস হাতে দাঁড়ায় থাকবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আর দুইটা গ্লাস একখানে করলে পানি গ্লাস সব আপনি নষ্ট করলেন। এ হলো জিবরাইল, ঘুমে ধরেছিল তাই এমনটি হয়েছে, ঠিক হয় নাই কাজটা, ঘুমে ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো মুসা, তুমি সামান্য ঘুমের জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না কিছু সময়, আর আমি আল্লাহ যদি ঘুমাই, রে মুসা, আমি যদি ঘুমাই গভীর রাতে, আমার কোন বান্দা যদি বিপদে পড়ে,
আমার দরবারে দু ফোঁটা চোখের পানি ফেলে আমাকে ডাকে, তাহলে আমার আমি যদি ঘুমায় থাকি আর আমি যদি তন্দ্রায় থাকি তাহলে কে তার বিপদ মুক্ত করে দেবে? আমি যদি ঘুমায় থাকি রাত্রিবেলা কোন পশু পাখি যদি বিপদের মধ্যে পড়ে, ওই পশু পাখির রব তো আমি আল্লাহ, আমার কোন সৃষ্টি কীট পতঙ্গ তৃণলতা ওই আকাশ ওই জমিন ওই পানির নিচে যা কিছু আছে সব কিছু তো আমার নিয়ন্ত্রণাধীন। যদি কোনো খানে কোন রকমের সমস্যা কোথাও দেখা যায়, দেখা যদি দেয় তুমি বলো তো মুসা আমি যদি তন্দ্রার ঘুমে থাকি আর আমার বান্দা আমার সৃষ্টি, তাহলে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই তাকে বিপদ মুক্ত করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহর কি ঘুম আর তন্দ্রা সাজে? এটা কি তার, এটা কি তার শানের খেলাপ না? তিনি কি ঘুমান? কথা বলেন ঘুমান? তিনি কি তন্দ্রা যান? ঘুমের কারণে আল্লাহ যদি বেকায়দায় পড়েন নাউজুবিল্লাহ, তাহলে ঘুম তো বড় হয়ে গেল যা আল্লাহকে বেকায়দায় ফেলতে পারে। আবার ভাইরা এই জন্য আমার আল্লাহ কখনো ঘুমান না, তিনি অলওয়েজ প্রিপেয়ার্ড নাও, চিল্লা বলেন সুবহানাল্লাহ। দেনে কো তৈয়ার হ্যায় তো না মাঙ্গে উসসে ওবে জার হ্যায়, তিনি চাইলে খুশি হন না চাইলে বেজার হন, সেই আল্লাহর কাছে না চাইয়া আমার দেশের জনগণ সিলেটে যায় বাচ্চার জন্য, আর সিলেটে যায় বাচ্চার জন্য, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার কবরে যায় বাচ্চার জন্য যায় দোয়া করে, সেখানে গিয়ে সেজদা দেয় না সেজদা দেয় না নাউজুবিল্লাহ, বলেন এমন এক জায়গায় গিয়ে সেজদা দেয় বাচ্চা চায়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়েই করে নাই, তার বাচ্চাও নাই বউও নাই বিয়েও করেন নাই, বিয়ে করেন নাই বাচ্চা নাই বউ নাই, তার কাছে গিয়ে সন্তান চায়। আল্লাহ বলেন ফাইদা ফারগত ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগব, বান্দা তুমি যখন নিঃস্বসহায় হয়ে যাবে আমার কাছে দুখানা হাত তুলে ধরো, তোমার প্রয়োজন পূরণের জন্য আমি অলওয়েজ প্রিপেয়ার্ড সব সময় রেডি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার মাজারের একটা গানও বের করছে, বলবো কেরামান কাতিবিহীন রোজা সরের দিন, কেরামান কাতিবিহীন রোজা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কেরামান কাতিবিন প্রশ্ন করলে নাকি ল্যাংটা বাবার লোক ছিল হইতে বলবে, নাউজুবিল্লাহ কি বলবেন না? মুসলিম চাইবে কার কাছে? যে আল্লাহ ঘুমান না তন্দ্রা ও যান না, মনে থাকবে তো? ঘুম কয় প্রকার, প্রথমে আসে কোথায়? এটার নাম কি? এটার নাম মাথা। মাথায় যদি ঘুম আসে সেই ঘুমের নাম কি? নুয়াস। চোখে যদি আসে তারপর আসবে কোথায়? কথা বলে না, চোখে চোখে আসলে সেটার নাম কি? সিনা। আর তারপর আসবে হৃদয়ে, হৃদয়ে আসলে নাম সাকিম। এটা হলো হৃদয়ে আসে, এটা এইটা আসলে আপনি যত বাধাই দেন আর কোন রেহাই নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ ঘুমান না তন্দ্রাও যান না, এই তিনটা গেল আমার আল্লাহর শানের সিফত, দেখেন কত সুন্দর। এক নম্বর আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইলাহ হতে পারে? দুই হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব এবং কাইয়ুম প্রতিষ্ঠিত, স্বীয় সত্তায় প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ বলেন। তিন নাম্বার লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। চার নাম্বার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরেকটু জোরে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার এলাকায় হলে আল্লাহু আকবার আওয়াজ চলে যেত কমপক্ষে 1 কিলোমিটার, আর এমন জায়গায় আসলাম সেখানকার লোকজন আল্লাহু আকবার বলতেছে, এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
যে হুজুর আল্লাহু আকবার বলবো কেন, এবারে কোরআনের দলিল নেন কেন বলবেন? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা ব্যক্তি, কুম, দাঁড়ান, ফাংজির, সতর্ক করুন, ওরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। রবের বড়ত্ব ঘোষণা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান দেয় না, ছোট করে দেয় না, জোরে ছোট করে বলে না, জোরে বলে। তাহলে আজকের মাহফিল আল্লাহু আকবারের আওয়াজ ছোট হবে না বড় হবে? নারে তাকবীর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ তাআলা আকাশ আর জমিনে যা কিছু আছে সব কার, এই জন্য লোক, জামাতের লোক, আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, অন্য দলের লোক, সব দলের লোক এখানে আছেন আপনারা। আমি কোন দলের এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, আমি এসেছি একটা এজেন্ডা নিয়ে, সেটা কি? আরো জোরে বলেন কি? তাহলে আপনারা তো বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষ, আপনারা বিভিন্ন দলের আছে বলেন, তা আপনাদের এতই ক্ষমতা, তাবলিগের এতই ক্ষমতা, জাতীয় পার্টির এতই ক্ষমতা, বিএনপির এতই ক্ষমতা, সরকার দলীয় এতই ক্ষমতা, অন্য দলের এতই ক্ষমতা, আপনাদেরও এতই ক্ষমতা, এই সামান্য একটু সামিয়া না, এটাতে আবার এত বাস কেন? এমনি একটু লটকায় দেখান, কথা বলে না, আটকালেন। আর আমার আল্লাহ বিশাল বড় আসমান, সাতটা আসমান থরে থরে রাখলেন, কোথাও কি একটা খুঁটি ব্যবহার করেছেন? না। আস্তে বলেন, না। আরো আস্তে, না। এবার বলেন তো, সকল ক্ষমতার উৎস আল্লাহ না পাবলিক? সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে আমার আল্লাহ শক্তিশালী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা চলে? না। পাবলিকের কি ক্ষমতা ভাই? দুইবার পাতলা পায়খানা, একবার বমি, আর আছে হাসপাতালে যাওয়ার সময় বলে ভাই দোয়া করেন, ভাই হয়তো আমি আর নাই। সেই পাবলিকের আবার ক্ষমতা? চিল্লা বলুন সকল ক্ষমতার মালিক কে? পাবলিকের কোন ক্ষমতা নাই না, একটা কাঁটা ফুটলে মসজিদে, সামান্য একটু কাঁটা ফোড়ার পর মসজিদে, এর আবার কি ক্ষমতা গো? পাবলিকের কোন ক্ষমতা নাই, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না সকল ক্ষমতার মালিককে। আজকে বাড়িতে গিয়ে ভিতর থেকে দরজাটা লাগাই দিয়ে, বিদ্যুতের সুইচটা অফ করে দিয়ে, বেডের উপরে যখন শুইবেন, বালিশের কাছে মালাকুল মউত দাঁড়ায় আছে, কণ্ঠনালীটা যদি চেপে ধরেন, কাল সকালবেলা দুনিয়া দেখতে পারবেন না। আমার আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? মনে রাখেন কথা, মুখ থাকলে, জিব্বা থাকলেই বলা যায় না, এর নাম হলো মুলকান, সমগ্র বিশ্ব চরাচর। আজকে তো সুযোগ হলো না, বিজ্ঞানী এডুইন হাবেলের ক্যামেরা স্পেকট্রোস্কপি, সর্বাধুনিক দূরপাল্লার দূরবীন যখন মহাশূন্যে উৎক্ষেপণ করা হলো, আহা, ওই ক্যামেরাতে এই গ্যালাক্সি ওসমা ইজাতিল বুরুজ, গ্যালাক্সি গ্যালাক্সি যেটাকে আপনারা ছায়াপথ বলেন, যেটাকে ছায়াপথ বলেন, এটাকে আরবিতে বলা হয় বুরুজ, ইংরেজিতে বলা হয় গ্যালাক্সি, এই ছায়াপথ গ্যালাক্সি বুরুজ বিজ্ঞানী এডুইন হাবেলের ক্যামেরা স্পেকট্রোস্কোপিতে ছবি এসেছে 10 লাখ। একটা কক্ষপথে কত নক্ষত্র, কত তারকা গণে শেষ করতে পারবেন? তাহলে ওই ক্যামেরাতে যদি ছবি আসে 10 লাখ,
শুধু গ্যালাক্সির ছবি আসছে 10 লাখ, একটা গ্যালাক্সিতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দুনিয়া আল্লাহ ভাষায় নিয়ে বেড়াচ্ছেন। আর বলেন সকল ক্ষমতার উৎস পাবলিক, মুলকান পাওয়ার কার? আল্লাহ। সিন বুঝছে এবার পাওয়ার কি জিনিস পাবলিক টের পাইছে, কথা বলে ঠিক কিনা? যে হুজুর সিন বুঝলে হবে, গতকালকে ইতালিতে 24 জন মারা গেছে সিন, এই ইয়াতে আজ থেকে 5 দিন আগে ইরানে একসাথে 50 জন মারা গেছে। তো এখন কথা হলো যে এই ভাইরাস, এই ভাইরাস তো গোটা পৃথিবীতে যাচ্ছে, তাহলে সিনের দোষ দেন কি করে? আমার ভাইরা, কেউ যদি ছোট বাচ্চার পায়খানা মাটি থেকে মুছে পরিষ্কার করতে চায়, পায়খানার সাথে লেখড়াটাও যাবে কিনা, খটটাও যাবে কিনা? ওরা ওদের দেশে শুরু করেছেন, আল্লাহ কেন করলেন জানেন? করলেন হলো ওরা একটা আইন পাস করেছিল পার্লামেন্টে, কোন মহিলা বোরকা পড়তে পারবে না, প্রত্যেক যুবতী মহিলা হাঁটুর উপরে কাপড় পড়তে হবে, মুখ বুক ঢাকা রাখা যাবে না, এ সাধারণ কাপড়ে ঢাকতে হবে, গেঞ্জি টেঞ্জি দিয়ে আদার্স কোনো পোশাক চলবে না। এটা 55 বছর পর্যন্ত কোনো মুসলিম কোনো মহিলা পর্দা করতে পারবে না। আল্লাহ বলে থাম, এরকম কাজ তোমরা করো না, এই করোনা থেকে করোনা ভাইরাস আসছে, এরকম সিদ্ধান্ত তোমরা করো না, এই করোনা থেকে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ এমন পর্দার ব্যবস্থা করছে, মা থেকে পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ঢাকা, এই ঢাকা শরীরে বোঝা যায় না হ্যাতারি কি লেডিস না জন্ডিস, এটা কি পুরুষ না মহিলা তাও বোঝা যায় না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছে শুধু নারী না পুরুষগুলো পর্যন্ত ঢেকে দেব। পারেন না? পারেন না। সকল ক্ষমতা পাবলিকের? কার? জোরে বলেন কার? সে আল্লাহ আছেন তো? কোন জায়গায় কাকে কখন ধরবে বলা যায় না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। খালি এ ধাকো কলিলাম ওয়ালিয়া বুকু কাসিরা, তারা দুনিয়ার কয়টা দিন হাসুক হেসে নেক, কিছুদিন পরে তারা আর হাসতে পারবে না, সব হাসি বন্ধ করে দিব। কে? এক ঘুড়ির ঠোঁট ডোর আছে কার হাতে? যখন টান মারবে না বাস ওখানেই যাওয়া লাগবে, কোনো সমস্যা নেই, ওখানে যেতে হবে। আপনারা রেডি তো? রেডি রেডি। এই জন্য আজকে থেকে কাগজের ইসলাম আমলের মাধ্যমে কোথায় আনতে হবে, কি করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কথা বলে ঠিক কিনা? এবারে আসেন, এক নম্বর মুলকান, কাজী মুলকান দিয়ে বুঝবো সমস্ত পাওয়ার কা? বাঁচাতে পারেন, মারতে পারেন, খাওয়াতে পারেন, অনাহারে রাখতে পারেন, অসুখ বিসুখ ক্ষুধা দারিদ্র রোগ শোক বিপদ আপদ মুসিবত সবকিছু কার এখতিয়ারে? এর নাম মুলকান। 2 নম্বরে মিলকান। মিলকান কি? আসমান আর জমিনের মালিকানা কার? আপনি লক্ষ্য করে দেখেন, আপনারা ভূমধ্য সাগরে যাবেন এবং লোহিত কৃষ্ণ সাগরে যাবেন, কৃষ্ণ সাগরে যাবেন, এরপরে লোহিত সাগরে যাবেন, লোহিত সাগর আর কৃষ্ণ সাগর এই দুইটা সাগর এসে মিলিত হয়েছে সুইস খালে। ইতিহাস যারা পড়েন পড়েছেন তারা জানেন, লোহিত সাগর আর কৃষ্ণ সাগর এই দুইটা সাগর এসে মিলিত হয়েছে সুইস খালে। এই সুইস খাল থেকে পানিগুলো ভূমধ্য সাগর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে এই কথাটুকুন শুনে বাড়িতে গিয়ে সূরা আর রহমানটা খুলে দেখুন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, রয়াইন তুমি নিজের চোখে গিয়ে দেখে এসো, নদী একটাই ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরে একই নদীতে একই সাথে দুইটা পানি প্রবাহিত হচ্ছে, এক পাশের পানি সাদা মিষ্টি আর এক পাশের পানি লবণাক্ত ঘোলাটে, একটা আর একটাকে ওভারটেক করে না, মাঝখানে লাইয়া বকিয়ান বারজাখুল্লা ইয়াবগিয়ান, মাঝখানে কোনো পর্দা নাই,
প্রাচীন নাই, পার্টিশন নাই, দেয়াল নাই, একটা পানি আর একটা পানির ভিতরে ঢুকে পড়ে না, একই নদীতে স্রোতে চলছে দুইটা পানি। বিশ্বাস না হয় আপনি ভূমধ্য সাগরে গিয়ে নিজের চোখ দিয়ে দেখে আসেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সম্মানিত ভাইয়েরা, ওই সমুদ্র কথা শুনে কার? আল্লাহ। আমার পিসাই হুজুর, আমার পিসাই হুজুর, এখানে এখানে যিনি গদ্দিন আছেন জনাব হযরতুল্লাহ আল্লাম ইহতিসামুল হক সাহেব, ওনার এই জমিনের চতুর্পাশে গাছগাছালি আছেন না নাই? কোনটা আমের গাছ, কোনটা কাঁঠাল গাছ, কোনটা লিচু গাছ, কোনটা তেঁতুল গাছ, কোনখানে ভুট্টা, কোনখানে ধান, কোনখানে আলু, কোনখানে গম, কোনখানে অন্য শাকসবজি, একই জমিন, একই জমিন, এক এক গাছে ওই জমিন থেকে এক এক রকমের আলাদা আলাদা ফল ধরে, আলাদা আলাদা ফলের আলাদা আলাদা স্বাদ। এটা দেন কে? কাজী এই জমিন কথা শুনে কার? নদী কথা শুনে কার? এবারে আকাশের দিকে তাকান, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ভলকান এক্স পিস্তুলেস্টার সৌরজগৎ বিশ্বজগৎ গ্যালাক্সি মিল্কওয়ে ইউনিভার্স গোটা পৃথিবী আপনি দেখেন, সৌরজগৎ দেখেন, কোনো গন্ডগোল আছে কি? এক তারকা আর এক তারকারে ওই ছোট বাচ্চারা জুমার দিনে মসজিদে পিছনের কাতারে দাঁড়ায় একজন আর একজনকে যেভাবে এরকম করে, ওখানে কি তারকারাজি কোনো গন্ডগোল করতেছে? কোনো তারকা আহত যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, স্যালাইন যাচ্ছে, হা 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 বাসি না স্যালাইন যাচ্ছে, এরকম হয়েছে? তাহলে আকাশ গোলামি করে কার? নদী গোলামি করে কার? জমিন গোলামি করে কার? গাছগাছালি তৃণলতা কীট পতঙ্গ গোলামি করে কার? বলেন আল্লাহর তো আজান হলে মসজিদে যান না কেন? যান না কেন? ওই এক মাহফিলে বলেছিলাম, মসজিদে কাতার কয়টা? ১৬টা। ফজরে মুসল্লি হয় কয় কাতার? কয় ২ কাতার। তখন আমি বলছিলাম, এই ১৪টা কাতারের জায়গা কেটে ওগুলো সাধারণ মানুষকে দান করে দেন, ওগুলো আপনারা অন্য কাজে ব্যয় করেন, মসজিদ ছোট করেন, খবরদার আর মসজিদ বাড়াবেন না। যে কেন? মসজিদ যদি বাড়ান আর আজানের পরে সেই মসজিদ যদি খালি থাকে, ওই খালি জায়গা কেয়ামতের দিন আজান কানে নেওয়ার পরে যে মুসল্লি গেল না, জায়গা ফাঁকা থাকলো, ওই ফাঁকা জায়গা ওই লোকটাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আল্লাহ সামন থেকে সারবে না। আর যারা নামাজের সলাত আদায় করলো তাদেরকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত মসজিদ ডিলিট হবে না। কাজে মসজিদ ছোট করেন। হুজুর তা কেমনে হয়? হুজুর কেমনে হয়? আমি বললাম, তাহলে মসজিদের কালেকশন বাদ দেন, আপনাদের এলাকায় মসজিদের কালেকশন হয় না? কিভাবে কালেকশন গুলো হয় শোনেন, দানকারীর পিতা মাতা দানকারীর মনে বার্ষনা পুরা করো রব্বানা, আখেরি দিও নবীর দেখা নিরাশ করো না, দানকারীর পিতা মাতা সুখী রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও হাসরে, এইভাবে কালেকশন করা হয়। আমি পদ্ধতি আবিষ্কার করে দিলাম, কালেকশন আর ওইভাবে হবে না, এখন থেকে মসজিদের সামনে কালেকশন হবে। দিয়ে যান ভাই, দিয়ে যান, আপনার ভ্যানের উপরে পাঁচটা মুসল্লি আছে, চারটা মুসল্লিকে ধাক্কা মেরে দিয়ে যান, এখন আমাদের তিন নাম্বার কাতার ফাঁকা আছে। দিয়ে যান ভাই, দিয়ে যান, আপনার লসিমান করিমান আলম সাধু ভটভটিতে বারো জন মুসল্লি নিয়ে, বারো জন মানুষ নিয়ে আপনি যাইতেছেন আমাদের দুই নাম্বার কাতারের, দুই নাম্বার কাতারের ডান পাশে ফাঁকা আছে, আপনারা ওখান থেকে তিনজন মুসল্লি ধাক্কা দিয়ে ফেলান, দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, যারা মুসল্লি দিয়ে সহযোগিতা করবে, নূরের টুপি পরাইয়া উঠিও হাসরে। এখন মসজিদগুলোর যে দশা, জুমাবারে ভরলে তো হবে না, ফজরের ওয়াক্তে জুমার দিনের মুসল্লি যদি ফজরের রক্তের সময় হয়, বুঝবেন ভাইয়েরা, যেদিন জুমার মুসল্লি ফজরের রক্তের সময় হবে, ওই দিন আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হবে। ফজরের সময় ইমাম একা মুয়াজ্জিন একা নামাজ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি কাফাকাফি করে শীতের দিনে মুয়াজ্জিন আর ইমাম দুইজন নামাজ পড়ে, বাকি লোকেরা আসে না, আর ইসলাম ওই কাগজের ইসলাম জমিনে। আমি জানি আপনারা রাগ করতেছেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম? না। কাউকে কটাক্ষ করলাম? না। আমার কথাগুলো ভুল বুঝবেন না, দয়া করে ভুল বুঝবেন না, আগে বোঝার চেষ্টা করেন তারপরে মন্তব্য করব করুন। আমার কথা কোরআনের বাইরে গেলে একটিও মানবেন না, আর যদি কোরআনের ভিতরে থাকে তাহলে আমি সহ আমাদের সবারই মানার দরকার আছে। রালাই এবারে আসেন, এক নম্বরে মুলকান সকল ক্ষমতা কার, দুই নম্বরে মিলকান আকাশের জমিনে যা কিছু আছে এগুলোর মালিক কে, মালিকানা কার, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকানা কার, তিন নম্বরে খলকান, খলকান মানে সৃষ্টিকর্তা কে, কে বানাইছেন আমাদের, দলিল দলিল আল্লাহ, দলিল কোরআন বন্ধ, তারপরে দলিল কোরআন বাদ, তারপরে দলিল হাদিস বাদ, তারপরে দলিল আমাদের যে স্রষ্টা আল্লাহ, তারপরে দলিল কালকে যদি জিজ্ঞাসা করে তারপরে দলিল কি, তারপরে দলিল হাত, ও হাত মানে থাপ্পড় না, হাত মানে আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফটাকে আলাদা করে দিয়েছেন, লাম লামকে একখানে করে দিয়েছেন, তাসদিদ সহ খাড়া আলিফ দিতে হবে, মাঝখানটা উঁচু করতে হবে, আমার আল্লাহ মাঝখানটা উঁচু বানায় দিয়েছেন, হার তল পেটটা মোটা, বৃদ্ধাঙ্গুলিটাকে আল্লাহ মোটা বানায় দিয়েছেন, আলিফ লাম লাম হা আল্লাহ, বিশ্বাস না হয় হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপর একটা সাপ দিয়ে নিজের চোখে দেখেন, কে যেন তার কাঁচা হাতের তুলি দিয়ে আমার আল্লাহর নাম লিখে রেখেছে, আলহামদুলিল্লাহ বলবেন না, আমাদের সৃষ্টিকর্তাকে, কিন্তু এই হাত আল্লাহ উল্টে পাশে বানাইছেন কেন, এই হাতের একটা কাজ আছে, আপনারা তো ওটা করেনি না, তাও আসবেন না কেন, আছে না নাই, আছে না নাই, যেহেতু এই কাজের জন্য ওই হাত, কেউ কেউ অবশ্য বাম হাত দিয়েও খায়, তো হোটেলে একদিন ঢুকলাম দেখি বাম হাত দিয়ে চা খাচ্ছে পরিচিত মানুষ, তাকে বললাম ভাই আল্লাহ তো ডাইন হাতও দিয়েছে, ডাইন হাত দিয়ে খান না কেন, তা আমাকে বলছে যে এই তো এই তো, এতক্ষণ আপনি ছিলেন না, খুব ভালো চা খাচ্ছিলাম, এই হুজুর ঢুকলো আর ফাতোয়া আসর, এই তো ডাইন হাতও আল্লাহ, উনি বলতেছেন ডাইন হাতও আল্লাহ বাম হাতও আল্লাহ, একটা দিয়ে খাইলেই হলো, আমি চিন্তা করলাম এই লোককে কোরআন হাদিস দিয়ে বলে লাভ নাই, আমি তখন বাম হাতের এই আঙ্গুলটা ওনার মুখের কাছে নিয়ে গিয়ে বললাম আপনার যেটা দিয়ে খুশি আপনি সেটা দিয়ে খান, তখন উনি বললেন যে আপনি আঙ্গুল দেখালেন তার আবার এই হাতের আঙ্গুল, আমি বললাম ডান হাতেরটাও আল্লাহ বাম হাতেরটাও আল্লাহ, কি জবাব, ঠিক আছে না নাই, আরে জোরে বলেন ঠিক আছে না নাই, এবারে কান লাগান আবার ভাইরা, স্রষ্টা আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই হাত উল্টা করে দিয়েছেন, এর একটা কাজ আছে, হাতটা ঘুরে নেন নিয়ে এটার উপরে তুলে দেন, এখন দেখেন তো খাপে খাপে মিলেছে কিনা, কারণ এই পাশ দিয়ে কেউ ওই কাজ করতে পারলে ৫০০ টাকা নগদ পুরস্কার, পারবেন পারলে আসে নগদ একেবারে ডাইরেক্ট এক্ষুনি পারবেন, তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে, আরো জোরে বলতে হবে কে, অথচ আমাদের সমাজের কিছু নাস্তিক কিছু মূর্খ যারা আমার আল্লাহকে সৃষ্টিকর্তা বলতে চায় না, বলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর, খেলতে খেলতে হঠাৎ কাঠের সিপাহী পড়ে লেজটা ছিঁড়ে গেছে আর মানুষের আকার ধারণ করছে, ও বোকারা যদি বান্দর মানুষ হইছে তাহলে এখনকার বান্দর একটাও কেন মানুষ হয় না, পুটি মাছ দেখতে ইলিশের মতো কেন পুটিগুলো ইলিশ হয় না, আবার পাবদা মাছ দেখতে সিলভার কাপের মতো কেন কোনো পাবদা সিলভার হয় না, না মলা মাছ, মলা মাছ সিলভারের মতো মলা মাছ কেন সিলভার হয় না,
কথা বলেন ঠিক কিনা? ষাটি মাস গড়াই মাছ গুলো দেখতে শৈলের মতো, আজ পর্যন্ত মিছিল করে কেন গড়াই শৈল হয় নাই? বানর কি করে মানুষ হয়? বানরের বুদ্ধিমাতায় থাকলেই এগুলো চিন্তা করতে পারে। এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে হুজুর আপনারা কোরআন হাদিস নিয়ে চিন্তা করেন তাই, আর আমরা একটু জেনারেলের লোকজন চিন্তা করি তাই। নো, আমি শুধু ওই পাঞ্জাবি গায়ের দেওয়া এই হুজুর না, আমি স্কুলের ছাত্র, আমি কলেজের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি অহংকার করছি না, আল্লাহ আমাকে মাফ করুন, আমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা মানুষ। কোরআনে ফিরে আসেন, আল্লাহ আছেন কিনা দেখে যান। সচক্ষে দেখায় দিচ্ছি কোরআন থেকে কি চান আপনি এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সোশ্যালজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স কি চান? কুল্লু শাইয়িন মাওজুদ হিনা মা ফাররাতনা ফিল কিতাব, আল্লাহ বলেন আমি কিচ্ছু বাদ দেই নাই, সব আছে আমার কোরআনে। আল্লাহ মাফ করুক, অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। আমার মেয়ে মাদ্রাসারই ছাত্রী, আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে সে মেডিকেল কলেজে MBBS পড়ে আগামী বছর হয়তো ডাক্তার হয়ে বের হয়ে আসবে, আপনারা দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। সে আমাকে বলছে আব্বু, কোরআনটাকে যদি মেডিকেলের একটা সাবজেক্ট বানানো হতো, এত তথ্য মেডিকেল সায়েন্সের তথ্য কোরআনের ভিতরে, আমি যত পড়ি তত আমাকে অবাক লাগে। কি চান আপনি এখানে? আবার ভাইরা এই জন্য বলবো, ফিরে আসেন এখানকার হযরত পীর সাহেব, এই মাহফিলের যিনি আহ্বায়ক, এই মাহফিল করার উদ্দেশ্যই হলো, সম্মানিত ভাইরা, কোন বিরিজ যদি ভেঙে যায় এই পারের মানুষগুলো ওই পারে পার হোক, সেটা কি আপনারা চান? তার মানে হলো মাঝখানে বাঁশ দিয়ে একটা রাস্তা তৈরি করা, অথবা সাঁকো তৈরি করা, অথবা কলার ভেলা তৈরি করে এ পাশের মানুষ ওই পাশে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা, এই সকল পীর সাহেবগণ এই জমিনে তারা চেষ্টা করেন যাতে আল্লাহর সাথে তার বান্দার যে সম্পর্কের অবনতি, সম্পর্কের বিরিজ ভাঙা, আমার আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যই, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবার জন্যই আউলিয়াই কেরাম বুজুর্গানে দিন এই জমিনে আল্লাহর দিনের কাজ করেন। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা আমি শেষের দিকে নিচ্ছি, তিন নাম্বারটা খলকান, আমাদের মেহমান এসে গেছে, লিল্লাহি তাকবীর, জনাব আল হাজ আব্দুল হামিদ হোসাইনি সাহেবের আগমন। ওনার আলোচনা আমার খুব ভালো লাগে, যেমন আলোচক তেমনি জনগণকে হাসাইতেও পারেন। সবাই তো সব কাজ পারে না, হুজুর এসেছেন আমার ছেড়ে দেওয়াই দরকার। আর একটা পয়েন্ট দিয়ে শেষ করছি, সেটা হলো চার নাম্বার, লাহু মাফিস সামাওয়াতি অমাফিল আরদ বোঝার জন্য চার নাম্বার যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো আবিদান, ইবাদত পাওয়ার যোগ্যকে। কথা বলে না, ইবাদত পাওয়ার যোগ্যকে, সম্মানিত ভাইয়েরা, সেই ইবাদত কি শুধু নামাজে রোজায়? কথা বলে না, সেই ইবাদত কি নামাজে রোজায়? সেই ইবাদতটা কোথায়? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ইমান, আমল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার, পোশাক আশাক, পর্দায় পুশিদায়, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম হলো আবিদান। লাহু মাফিস সামাওয়াতি ওয়ামাফিল আরদ বোঝার জন্য এই চারটে জিনিস বুঝতে হবে। এক নম্বরে হলো মিলকান, এক নম্বর কি বলেছিলাম, মুলকান, মিলকান, খালকান, আবিদান, এই চারটে জিনিস বুঝলেই ওইটা বোঝা যাবে। আসুন এখান থেকে গিয়ে বাংলাদেশের স্থপতি, এদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন, কেন জানেন? এ জাতি যাতে চরিত্র গড়তে পারে, এই জন্য আওয়ামী লীগ, BNP, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পীরের মুরিদ সবাইকে, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন এই দেশের একটি সম্পদ, আমরা ইসলাম নিয়ে গবেষণা করি, যদি করি তাহলে আর কাগজের ইসলাম কাগজে পড়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কাগজের ইসলাম আমলের মাধ্যমে আসবে কোথায়? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।
আর আমি একটা ব্যাপারে দোয়া চাই, এই ধরনের বিশাল অ্যারেঞ্জমেন্ট সবাই করতে পারেন না। এই প্রোগ্রামের আহ্বায়ক যিনি, আরে যারা প্রতি বছর নেয়, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আওলাদ আসহাব তাবেঈন তাবে তাবেঈন সহ সমস্ত পয়গম্বর পীর আউলিয়া মুজাদ্দিদ সকলের সম্মানে মুমিন মুসলিমান সকলের আত্মার মাগফিরাত কামনায়, মরহুম পীর সাহেব গনার রুহের মাগফিরাত কামনায়, রুহানি ফয়েজ হাসিলের উদ্দেশ্যে যারা প্রতি বছর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এ দেশে পীর ওলিয়া উলিয়ায় কেরাম যারা, তারা অনেক কষ্ট করে দিন প্রচার করেছেন, কিছু মানুষ বিভিন্নভাবেই ইসলামের জন্য চেষ্টা চালাচ্ছেন। সম্মানিত ভাইরা, আজকের যিনি আহ্বায়ক জনাব এহতেসামুল হক সাহেব মোহতারাম, তিনি এবং তার আর এক সহযোদ্ধা জনাব মাজিদুল হক সাহেব, যারা এই বিশাল প্রোগ্রামের ইন্তেজাম করেছেন, আমাদের উচিত হবে এই ধরনের প্রোগ্রামগুলোকে জীবিত রাখা অনন্তকাল। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। পাশাপাশি এখানে যে সমস্ত কোরআনের পাখিরা কোরআন থেকে গান গাইবেন, কোরআনের বক্তব্য দিবেন, সেই সকল ওলামা হযরতদেরকে অতীতে 80 বছর যারা দিয়েছেন, আর ভবিষ্যতে যতদিন আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, যতদিন যারা দিবেন, আল্লাহ সকলের আলোচনা আমি সহ আমাদের সবাইকে বক্তা শ্রোতাকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার